ইবাদত করার জন্য আমাদের পবিত্রতা অর্জন করা দরকার। তো আমরা বিভিন্ন মাধ্যমে পবিত্রতা অর্জন করি, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে অজু, একটা মাধ্যম অজু। এই অজু আমরা অনেকে জানি, তবে অনেক ভুল ত্রুটি আছে। আজকে এগুলো আমরা ইনশাল্লাহ বের করব, কি কি ভুল, কি কি ফজিলত আমরা জানি না। প্রথমে আসুন উজুর ফজিলত নিয়ে একটা হাদিস শরীফ বলি, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কিয়ামত দিবসে যখন আমার উম্মতকে ডাকবে, কিয়ামতে আল্লাহর রসুলের হাবিবের উম্মতকে যখন আল্লাহ ডাকবে, তখন তাদেরকে যখন ডাকবে, আমাদেরকে আপনাদেরকে যখন ডাকবে, তখন উম্মতে মুহাম্মদীর হাত পা চেহারা মাথা যে সমস্ত জায়গা ওজুর মধ্যে ধৌত করা হয়, এগুলো দিয়ে আলো বের হবে। কি বের হবে? আলো বের হবে, ঝকঝক ঝকঝক আলো বের হবে, জলমল করবে হাত, জলমল করবে চেহারা, জলমল করবে পা। কেন? উজু করেছে দুনিয়াতে। তো রসুল করিমের একটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, যারা বেশি বেশি তাদের আলো আরও বাড়াইতে চায়, সেজন্য আরও ভালো করে উজু করে। যত উজু করবেন আপনার লাইটের পাওয়ার যেভাবে বাড়ে, ভোল্টেজ যত আসবে তত পাওয়ার বাড়ে। আপনি ভালো করে যত উজু করবেন, কিয়ামতের ময়দানে আপনার হাত পা দিয়ে তত বেশি বেশি আলো বের হতে থাকবে। পৃথিবী যত মানুষ ছিল আসবে, কিয়ামতে সবাই চিনবে এটা উম্মতে মুহাম্মদী, এটা উম্মতে, কারণ কারো হাত দিয়ে পা দিয়ে আলো বের হবে না, একমাত্র উম্মতে মুহাম্মদীর। কারণ এই উজুটা আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়েছে মহাব্বত করে। এই সিস্টেমের উজু ছিল না আগে, কেউ হাত দিত কেউ মুখ দিত এভাবে, কিন্তু এই এত সুন্দর একটা উজু সিস্টেম একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, নাসাই শরীফের হাদিস, যখন মুসলমান উজু করে তার কুল্লির সাথে সাথে মুখের গুণা ঝরে যায়, নাকে ফানি দেওয়ার সাথে সাথে নাকের গুণা ঝরে যায়, চেহারা ধোয়ার সাথে সাথে চেহারার গুণা মাফ হয়ে যায়, মাথা মাসা করার সাথে সাথে মাথার গুণা মাফ হয়ে যায়, ফা ধোয়ার সাথে সাথে ফাইয়ের গুণা ফানির সাথে ঝরে যায়। যখন উজু করবেন আপনার গুণা ঝরতে থাকে, হাত ধুলে হাতের গোনা, কুলি করলে কুলির নাক মুখের গোনা, নাকে ফানি দিলে নাকের গোনা, চেহারা ধুলে চেহারার গোনা, ফাদু তো করলে ফাইয়ের গোনা, এইভাবে সমস্ত শরীর থেকে আপনি যতক্ষণ উজু করবেন তিনবার তিনবার করে, ততক্ষণ ফানির সাথে ফানিও যাবে, গুণাও বের হতে থাকবে। এইভাবে আপনি পবিত্র হয়ে যাবেন, জীবনের গোনা মাফ হয়ে যাবে, সেজন্য বেশি বেশি উজু করবেন। কারণ উজু করলে কিয়ামতের ময়দানে আলোকিত হবে আর দুনিয়ার মধ্যে গোনা ঝরতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো করে উজু করার তৌফিক দান করুন। উজু তিন প্রকার, উজু হয় প্রকার তিন প্রকার। উজু মানে ধৌত করা, ধোয়া। উজু মানে কি? ধৌত করা। এই উজু তিন প্রকার, একটা হচ্ছে ফরজ, একটা ওয়াজিব, একটা মুস্তাহাব। কয় প্রকার উজু? কি কি? ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। ফরজ উজু নামাজের যেই উজু, এই উজু ফরজ নামাজের জন্য, ফজরের নামাজ জোহরের নামাজ পড়ার জন্য যে উজু করেন এগুলা কি? ফরজ। ওয়াজিব উজু হচ্ছে আল্লাহর ঘর যখন তাওয়াফ করতে যাবেন, তাওয়াফ করার আগে আমাদের উজু করতে হয় আল্লাহর ঘর তাওয়াফ করার আগে, এই উজুটা হচ্ছে ওয়াজিব। আর এমনি কোরআন মুখস্ত পড়বেন, দরাজ পড়লে তো উজু করতে হয়, কিন্তু মুখস্থর জন্য তো উজু দরকার নাই। কিন্তু মুস্তাহাব হচ্ছে মুখস্থ কোরআন পড়লেও উজু করেন, এটা মুস্তাহাব। ঘুম যাবেন, ঘুম যাওয়ার আগে উজু দরকার নাই, কিন্তু মুস্তাহাব হচ্ছে ঘুমানোর আগে উজু করেন। গোসলের জন্য গোসল করার আগে উজু করবেন, এটাও মুস্তাহাব। আর সবসময় উজু অবস্থায় থাকবেন, এটাও মুস্তাহাব।